টি-20র ডামাডোলে বিপন্ন টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ। পাঁচ দিন বসে ম্যাচ দেখতে আগ্রহ হারাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যুগের দর্শকরা। এলিট ফরম্যাটকে রক্ষায় 2019 সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করে আইসিসি। দুই চক্রে যে আসর ভালোই সাড়া পেয়েছে, তবে এখনও টেস্টের ফিউচার নিয়ে শঙ্কা কাটেনি তারকা খেলোয়াড়দেরই যে 5-day ক্রিকেট নিয়ে উচ্চাসা নেই। টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত, তবে এখনও এই ফরম্যাট অতটা খারাপ অবস্থানে নেই। আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি, আশা করব আইসিসি সব সময় এটাকে গুরুত্ব দেবে। এবার সেরা দুই দলই চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে, টেস্ট ক্রিকেটের জন্য যেটা ইতিবাচক। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের মতো দলগুলো টেস্ট ক্রিকেট নিয়ে যতটা সিরিয়াস, বাকিদের মধ্যে সেটা ততটা দেখা যায় না। টেস্ট চ্যাম্পিয়নশিপের 2021-23 চক্রের দুই টপার অস্ট্রেলিয়া ভারতই খেলবে লন্ডনের মঞ্চে। দারুণ এক ফাইটের অপেক্ষায় দর্শকরাও। অজি ফ্যানদের হতাশ করতে চান না স্মিথ কামিন্সরা। গেল কয়েক বছর আমাদের পারফরমেন্স দারুণ, ভারতও ভালো খেলছে, তবে আমরা আত্মবিশ্বাসী ফাইনাল জিততে পারবো। এখানে পৌঁছানোর জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি। তবে ভারতীয়রাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। চ্যাম্পিয়নশিপের প্রথম সাইকেলে ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হয়েছিল। এবার কোনোভাবেই হতাশ হতে চান না রোহিত কোহলিরা, সেটা ভালো করেই জানা অস্ট্রেলিয়ানদের। ভারত ভারসাম্যপূর্ণ দল, ওদের পেসাররা দারুণ, শামি সিরাজরা ডিউক বলে ভালো বোলিং করে, আর ওদের স্পিনাররা তো সব কন্ডিশনেই ভালো খেলে। 7 জুন দ্য ওভালে ফাইনালে লড়বে দুদল। বেশ আগেভাগেই ইংল্যান্ডে পৌঁছে অনুশীলন করছেন ক্রিকেটাররা। সেরা একাদশ সাজাতে টিম ম্যানেজমেন্ট ও সিনিয়র ক্রিকেটারদের মধ্যে চলছে শেষ মুহূর্তের আলোচনা। মাকসুম আলম খান, সময় সংবাদ।